Hi friends, welcome back to my channel Life with Lifestyle. And আমি দেব পারনা আজকে একটা নতুন ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম। তো আজকের ভিডিওটা আমি ডেইলি ব্লগ হিসেবে স্টার্ট করতেই পারিনি, কারণ আজকে সারা দিন আমি একেবারে ঘুমিয়ে কাটিয়েছি। Yes, আমি সারা দিন আজকে একদম ঘুমিয়ে কাটিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে একে তো গরম পড়েছে, প্লাস আমি যেটা বুঝলাম, আমি যেই ওই টনিকটা খেতে শুরু করেছি সঙ্গে সঙ্গে আমার ভীষণ ঘুম পাচ্ছে, শরীরে একটা ল্যাথার্জি হচ্ছে, বডির বিভিন্ন পার্টসে ব্যথা হচ্ছে। তো আমার আজকের হোল ডে এক্সপিরিয়েন্স আমাকে যা বলে সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো ভিডিওটাকে পুরো দেখো, আর ভিডিওটাকে শেষ করার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন ভিউয়ার আছো তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে আর অলে গিয়ে ক্লিক করে দিতে হবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো প্রথম যেটা সেটা আমি বুঝলাম যে আমাদের ওয়েট লস জার্নিতে প্রথম জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খাওয়াটা কিন্তু মানে এমনভাবেই করতে হবে, বডিটাকে আমাদের হাইড্রেট রাখাটাই ঘিরে রয়েছে ওয়াটার। তো জলের ব্যালেন্সটা যদি কমে যায় না, তাহলে ডিহাইড্রেশন হতে পারে, শরীর খারাপ হতে পারে, অনেক প্রবলেম হতে পারে, অনেক অনেক ধরনের কমপ্লিকেশনস আসতে পারে আমাদের বডিতে। তো সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে জল খেতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার ইজ মাস্ট। জলের অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি। তো জলটাকে দিনে অন্তত 8 থেকে 9 লিটার খেলে বেটার। আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন নানা রকমের রোগ শরীরের মধ্যে আসতেই পারে, কোভিড ছাড়াও অন্যান্য অনেক রকমের রোগ কিন্তু এই সময় হয়ে থাকে, যেহেতু এখন বসন্তকাল, তো এখন পক্স হওয়ার একটা চান্সও আছে, কিন্তু আমি সেটা বলছি না। বাট নর্মালি ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু আমাদের বডি হাইড্রেশনটা কমে যাচ্ছে এবং বডি ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। আমি জানি না তোমাদের হচ্ছে কি না, আমার কিন্তু স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে জল খাওয়াটা মাস্ট, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। ওকে, তো নাম্বার 2 পয়েন্ট হচ্ছে তেল কম খাবার খাওয়া, মানে প্রচুর ভাজাভুজি, প্রচুর তেলে ভাজা খাবার এগুলো না খাওয়া। আজকে আমি একটুখানি একটা তরকারি খেয়েছি যেটা মাছের মাথা ছিল, আমার মনে হয় সামহাউ সেটা থেকে কোনো প্রবলেম হয়েছে কি না আমি বলতে পারবো না, হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যখন টনিকটাকে আমরা শরীরের মধ্যে অ্যাপ্লাই করাচ্ছি না, তখন ও কিন্তু আমাদের শরীরের থেকে সমস্ত টক্সিনগুলোকে একটু একটু করে বার করছে। তো অবভিয়াসলি শরীর থেকে যখন টক্সিন বার হচ্ছে, তখন আমাদের বডির মধ্যে একটা ধকল যাচ্ছে, তার ফলে কিন্তু এই ল্যাথার্জিটা আসছে। সুতরাং সেই সময় জল আর খাবারের গুণগত মানটাকে বাড়াতে হবে, যেমন একটু কম তেলের খাবার খাওয়া, একটু হেলদি খাবার খাওয়া, এগুলো কিছুই না আমাদের হেলথকে, ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, হেলথকে বুস্ট করবে, আর শরীরটাকেও কিন্তু ভালো রাখবে। তো এটা হলো নাম্বার 2 পয়েন্ট, যে খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে হবে আর হেলদি ফুড খেতে হবে। এবার চলে আসি নেক্সট পয়েন্টে। আজকে যখন সারাদিন এরকম ল্যাথার্জি হয়ে কাটছে না, আমি কিন্তু তখন ডিসাইড করলাম যে বিকেলবেলা আমি হাঁটতে বেরোবো। তো বিকেলবেলা আমি হাঁটলাম, অনেকটাই ওয়াক করেছি। তো ওয়াক করার পর কিন্তু আমার শরীরটা বেশ ঝরঝরে লেগেছে এবং তার ফলে আমি ব্লগটাকে স্টার্ট করতে পারলাম। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডেইলি এক্সারসাইজ বা ওয়াক, মানে হেলথকে একটুখানি চালনা করাটা কিন্তু ভীষণভাবে দরকার। এই সময় মানে অনেকেরই অনলাইন ক্লাসেস থাকে বা বাড়িতে বসে কাজ থাকে বা ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো একটা জায়গায় বসেই আমরা মোটামুটি কাজগুলো কমপ্লিট করি, কিন্তু সেইটা বাদ দিয়ে একটু বাড়ি থেকে না বেরোলে বা একটু বডিটাকে চালনা না করলে কিন্তু আমাদের হেলথ ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিছুই না, আমাদের বডির একটা যে এজ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কোনো জিমে বা কোনো এরকম প্রফেশনাল মানুষের কাছে গেলে তারা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারে, যদিও আমি প্রো নই, কিন্তু আমি শুনেছিলাম যে এরকম একটা ব্যাপার হয় যে আমরা যখনই আমাদের হেলথটাকে চালনা করি না, তখন আমাদের হেলথের বয়স কিন্তু বেড়ে যায়, মানে আমাদের নর্মাল এজের থেকে অনেকটাই বেড়ে যায়। তো সেটাকে মেনটেন করতে গেলে বডিটাকে চালনা করতে হবে, হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো আমি যখন আজকে হেঁটে ফিরলাম, তখন একটা ফিল গুড ফ্যাক্টর আমার মধ্যে কাজ করছিল, তাই আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট এবং 3rd পয়েন্ট, যে ওয়াক করো, এক্সারসাইজ করো আর নিজের বডিটাকে সঞ্চালনা করো। নেক্সট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিভি, সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে একটু দূরে থাকো। আমরা সারাদিনই মিডিয়া, সোশ্যাল, নানান রকমের অ্যাপস এগুলো ঘাঁটতেই থাকি। এতে 2 ধরনের জিনিস হয়, একটা হচ্ছে আমরা আমাদের নিজেদের কাজগুলো কিন্তু করি না, আমরা ভুলে যাই এবং সেক্ষেত্রে আমাদের অনেক ডিলে হয়। আর 2 নম্বর হচ্ছে আমাদের চোখের অনেক ক্ষতি হচ্ছে, আমরা যখনই ফোন বেশি করে দেখছি বা সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটতে থাকছি, আমাদের ব্রেন, চোখ এর উপর কিন্তু এফেক্ট করছে। হ্যাঁ, আমি বলবো না যে কাজের সময় কাজটা করো না, অবশ্যই কাজটা করো, সেটা তো আমাদের করতেই হবে,
কিন্তু এর বাইরের সময়টাকে একটু অন্যভাবে কাটাতে পারো, স্কিন কেয়ার করতে পারো, একটু লোনলি ছাদে বা বাড়ির লনে বা একটু হাঁটতে বেরোতে পারো, যেরকম আমি যেরকমটা করেছি আজকে। তো এই জিনিসগুলো কিন্তু করতেই পারো। তো এটা হলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ডেইলি কিন্তু স্নানটা করো, হেড ওয়াশ করতে পারো, হেড ওয়াশ না করলেও ডেইলি বডি সোপ ইউজ করে বা বডি ওয়াশ ইউজ করে বা যেভাবে খুশি স্নানটা করো। যখন স্নানটা আমরা করছি না, আমাদের বডি কিন্তু বাইরে থেকে একটা ঠান্ডা দিচ্ছে, তার ফলেও কিন্তু আমাদের বডিতে একটা ফিল গুড এফেক্ট আসে। তো এটাকে কিন্তু মাথায় রেখো। অনেকেই স্নানটাকে অতটা ইম্পর্টেন্ট হিসেবে নেয় না আজকালকার দিনে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আমাদের হেলথকে ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিয়ার রাখতে কিন্তু অনেক হেল্প করছে। তো সেক্ষেত্রে স্নানটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে, এটা মাথায় রেখো। আজকে সারাদিন তো আমি বাড়িতে ঘুমিয়েছি, কিন্তু আমার দিদি কিন্তু এই মুহূর্তে রয়েছে রায়পুরে, একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ি ফেরার ব্লগটাতে যে দিদিরা চলে যাচ্ছে রায়পুরে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। তো বিয়েবাড়ি ঠিক না, এটা হচ্ছে মুন্নির ছেলের রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে। তো সেইখানে দিদি কীরকম সাজগোজ করেছে আর সেখানে কী কী বাতাবরণ তৈরি করা হয়েছে, চলো সেটা একটু দেখে নিই। তবে যদিও বাতাবরণটা আমি দেখাতে পারবো না, আমি খালি দিদি আর মাম্মার সাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা আমাকে নিজে লিখে জানিও যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা নিয়ে তোমাদের কী বক্তব্য, প্লাস দিদি যে সাজগোজটা করেছে সেই সাজগোজটা কি তোমরা একবার দেখতে চাও, তাহলে আমি তোমাদের জন্য আবার একটা এরকম ভিডিও বানাবো যেখানে কিনা দিদির মেকআপ হল হবে আর আমি ট্রাই করবো দিদিকে একটা সুন্দর মেকআপ করে দেওয়া। তো কি মনে হয় তোমাদের, আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। হাই, তোমরা তো জানোই আমি রায়পুরে একটা বিয়ে বাড়িতে এসেছি। তো আমাদের সেরিমানিটা সকালবেলা, তো হতেই পারো সেরিমানিটা কি, এটা হচ্ছে আমার দেওরের রিং সেরিমানি, ওদের বিয়েটা ডেস্টিনেশন ম্যারেজ হবে গোয়াতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার সাজটাকে শেয়ার করে দিই। তো একটু দেখে না কেমন লাগছে আমাকে দেখতে, একটা হাকোবা শাড়ি পরেছি যেহেতু সকালবেলায় তাই, সাথে একটা টপ দিয়ে পরেছি। তো এইভাবে পরেছি শাড়িটা আমি, আর তার সাথে একটু মাথায় খোপা করে ফুল লাগিয়েছি। এই হচ্ছে আমার টোটাল লুকটা, আর তার সাথে আমি একটা হাকোবা ব্যাগ সিলেক্ট করে নিয়েছি নিজের জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। আমাকেও কিন্তু আমি হাকোবা একটা টপ দিয়েই সাজিয়েছি। তো ওর লুকটা একটু দেখে নাও, ওকে তেমন বিশেষ কিছু করিনি আমি, ওর খালি চুলটাকে আমি একটু সাইড পনিটেল করে তার মধ্যে একটা রোজ লাগিয়েছি। রোজগুলো কিন্তু সব অরিজিনাল রোজ নয়, এগুলো সব আর্টিফিশিয়াল রোজ। তোমরা তো জানোই আমি খুব অনলাইন ট্রেডিংয়ে করি আর কি, তো আমি এই আর্টিফিশিয়াল রোজগুলো সব পিয়ালি রত্নাদি ওদের থেকে নিয়েছি। দারুণ রোজগুলো, এত সুন্দর লাগে না লাগালে দেখতে। আর এই একটা স্কার্ট আমার টপ করেছি। আমার লাস্ট মেকআপ ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই নিচে লিখে জানিও। আর আমার মেকআপ প্রোডাক্টগুলো আমি বেশিরভাগই অর্পিতার কাছ থেকেই নিই, অর্পিতার লিঙ্ক কিন্তু মেকআপ ভিডিওর ডেসক্রিপশান বক্সে আছে। অ্যাকচুয়ালি আমি অর্পিতাকে পাওয়ার পর, মানে অর্পিতার সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পর, আমি মোটামুটি দোকানে গিয়ে এই জিনিসগুলো কেনা আমি বন্ধই করে দিয়েছি। আমার যখনই দরকার হয় আমি তোকে মেসেজ করে দিই। আর তোমরা গিয়ে লাইফগুলো দেখতে পারো, ওর ফেসবুক অ্যাকাউন্ট আর পেজের ডিটেলস আছে আমার ডিসক্রিপশন বক্সে, ক্লিক করলেই গিয়ে ফেসবুকে পৌঁছাবে আর ওর পেজের যত লাইভ আছে তোমরা দেখতে পারো। এবং ও কিন্তু প্রত্যেক দিনই লাইভ করে। আর ব্যাপারটা হচ্ছে এই ধরনের মেকআপ প্রোডাক্ট যেগুলো না, সেগুলো আমি দোকানে গিয়ে কিনতে খুব একটা পারিও না, প্রেফারও করি না, এবং বুঝতেও পারি না কোনটা আমার স্কিন টোনের সঙ্গে যাবে, কোনটা ঠিকঠাক প্রোডাক্ট হবে। কিন্তু ওর কাছ থেকে আমি অনেক ভালো ভালো প্রোডাক্ট পাই এবং খুব রিজনেবল প্রাইসে পাই। তো আজকে ওর সাথে আমার কথা হচ্ছিলো, শি ওয়াজ লিটারালি সো হ্যাপি অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ হ্যাপি যে আমার ওর সঙ্গে দেখা হয়েছে।